এবার তুমি এক্সরে ঘুমের থেকে উঠাও উঠাইয়ে তারপর বোঝাও ওটার ভ্যালু কত আচ্ছা কাবিলা আসুক একবার বুঝে দিচ্ছি এটা বড় এখন আমাদেরকে বুঝাও পরে কাবিলা আসলে আমরা একবার রিভিশন দিয়ে নিব তাহলে দুইবার পড়া হবে সে ঠিকই বলছে সঠিক বলছে কারণ হইতেছে মুই তো আসলে ম্যাথ অনেক কাঁচা তুমি জানোই তুমি যদি মনে এখন বুঝাইয়া দাও একবার বুঝবো আবার রিভিশনের সময় মুই আরেকবার বুঝে নেব মুখস্থ হয়ে যাবে আচ্ছা ফাইন সো এন ধরছি আমরা 1 1 এক্স কে ধরুন আমরা সাপোজ 0.2 ওকে পরের আমি লজিক দেখাচ্ছি কি সে তো আছেই খালি আকাম করার জন্য তুমি ছাড়া আর আকাম করবে এটাকে শুনি কি হইছে বলো আমি একটা বিপদে পড়লাম এটা হলে তুই হাসি ঠাট্টা করছিস আচ্ছা কি হইছে কাহিনী বলো আর ব্যাগ দিচ্ছে না আমি মনে কর যে দৌড়াই কোনো রকম আটকাই মনে কর দৌড়াই বাথরুমে ঢুকছি হবে যাইম হবে করুম যাইছে সব মাইয়ারা আমি তো ভুলে বন্ধু মাইয়াকে বাথরুমে ঢুকে গেছি বন্ধু তুমি জানো তুমি এটার জন্য কত বড় ডিসিপ্লিনারি অ্যাকশনের পানিশমেন্ট পেতে পারো আরে পানিশ আরে বাবা যেতে ব্যাগ ধরে হেতে ডিসিপ্লিনারি অ্যাকশন ম্যাকশন মাথা থায় নিয়ে এটা একটু বেশি হয়েছে কোনো কিছু বেশি হয় নাই সে তো এটা ভুল করে করে নাই সে তো এটা ইন্টেনশনালি করছে ইন্টেনশনালি সে ঢুকে পড়ছে এখন কথা হইতেছে তুমি ভুলবশত এরকম ঢুকতে পারো মোর যদি এরকম সৌভাগ্য হইতো মুইও মাঝে মাঝে ঢুকে যাইতাম মুই তো সাহসই করতে পারি না বুঝছো না কে দেখছে ম্যাডা কও দেই তুমি ঢুকার সময় দেখো নাই যে এটা একটা লেডিস ওয়াশরুম লেখা তুমি মনে করেন তুমি যেরকম ইংলিশ জানো কেউ জানে না এটা আমি ইংলিশ জানি অন কাগজে গিয়ে ছিড়ে এনেছি দেখো যদি লেখা দেখতে লেডিস টয়লেট তাহলে আমি বুঝতাম যে মাইয়া গোটা ঢুকন যেত না সে কি করবে সে তো কখনো ফ্রক দেখে নাই নোয়াখালীতে তুমি দেখছো বলি বরিশালে আমি আর কি ফ্রক পরে নি ঘুরে বেগুনে ফ্রক পরেই তো সব নদীতে গোসল করে মানে আমি না বন্ধু আমি বুঝতেছি না মামা এটা তো আমার একটা ফরগেট ইট বাদ কইছে আমার বাদ ম্যাথ প্লিজ শুভ আর কাবিলা থাকলে আমি বলছিলাম না তোমাকে নেহাল হবে না না হবে হবে চিল ম্যাথ করুন না কি রে বন্ধু তোর সামনে আমরা সবাই এসব কথা তুই একটা কথা কস না কি চা আমি কি আমি থাকলে তোকে অঙ্ক হয় না চুপ ম্যাথ করব এখন আমরা চুপ তবে সে অনেক বলদ কিসিমের আছে এর জন্য সে দৌড়ে চলে আসছে মুই যদি থাকতাম মাইয়ারা চিৎকার দিলে মুই তাদের থেকে জোরে চিৎকার দিয়ে ওইখানে বসে থাকতাম এরকম সুযোগ কেউ মিস করে নাকি ঠিক আছে শুভ তুমি একটু ট্রাই করো আরেকদিন শোনো নেহাল তুমি মোরে বুঝো মোরে তুমি তার দিকে তাকাইয়ে বুঝাইতে থাকলে তো মুই তো বুঝতেছি না মোর দিকে একটু তাকাও মাঝে মাঝে তুমি আমার দিকে তাকাও হ্যাঁ তুমি তো লিখায় ব্যস্ত ম্যাথস কি কেউ মেমোরাইজ করে মুই যদি এগুলা না তুলি পরে মগজ আসলে তো মগজ তো করব কেমনে তাহলে মুই ম্যাথস কি কেউ মুখস্থ করে শুভ তুমি কি আজও ম্যাথস মুখস্থ করে আসছো মুই তো তাই করছি বান্দর ওই যে বাসবাইয়ে ওঠে আর নামে তারপরে যত সূত্র আছে বীজগণিত সব তো মুখস্থই করতে বলছে স্যার
জ্যামিতিও তো মুখস্থ করছি, উপপাদ্য সম্পাদ্য সব তো মুখস্থ। হবে না, হবে না। এই মুখস্থ না করলে তুমি অঙ্ক করবা কেমনে? মরে বোঝাও তো, কস থিটা সাইন থিটার মান যদি তুমি মুখস্থ না করো তুমি অঙ্ক করবা কেমনে?